সোমবার, কোন দিন? সোমবার। কোন সময়? সুবহে সাদেকের সময়। সোমবারে তশরিফ এনেছেন, এখতালাফ নেই। সুবহে সাদেকের সময় তশরিফ এনেছেন, এখতালাফ নেই। কত তারিখে তশরিফ এনেছেন? এখতালাফ আছে। জমহুর মুহাদ্দিসিন বলেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ, প্রসিদ্ধ মতামত রবিউল আউয়াল মাসের 12 তারিখ, অনেকেই বলেছেন রবিউল আউয়াল মাসের 9 তারিখ। যাই হোক না কেন, এই মাসের মধ্যে আমাদের রসুল এই দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, রসুল দুনিয়ার মধ্যে আগমন করেছেন, রসুলের মতো নিয়ামত পৃথিবীবাসী পেয়েছে, আমরা পেয়েছি, এই জন্য আমরা খুশি না বেজা? একজন মুমিন মুসলমানের জন্য রসুলের মিলাদের চেয়ে, রসুলের আগমনের চেয়ে বড় কোন খুশির সংবাদ, খুশির খবর হতে পারে না। যেহেতু রসুল দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, রসুলের উসিলায় আমরা ঈমান পেয়েছি, রসুলের উসিলায় এই পৃথিবী সবুজ শ্যামল, এই ফুল বাগান সব নেয়ামত রসুলের উসিলায়। কার উসিলায়? রসুলের উসিলায়। এই জন্য বিশ্বকবি ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহ কতই না চমৎকার করে বলেছেন, হুনায়ে কুলুত বুলবুল কাতারান্নুম বিনহুম, হুনায়ে কুলুত বুলবুল কাতারান্নুম বিনহুম, চমনে দাহরমে কলিয়ু কাতাবাসসুম বিনহুম, ইয়ে না সাকি হুত কর্মে বিনহুম বিনহুম, বসমে তৌহীদ বি দুনিয়া মিনহু তুম বিনহু, সেইনা মেরি কুসুম ছাড়া বুলবুলিদের বিলাফ বিতাম, ফুল বাগানের শোভা বিতাম, মুকুল রাজের হাসি বিতাম, ওই না মেরি সাহাবি ছাড়া পাত্র বিতা শরাব বিতা, তোহিদে সবার সভাবৃতা তোমাদের হাস্তি বৃথা, তোহিদে সবার সভাবৃতা তোমাদের হাস্তি বৃথা। ডক্টর ইকবাল বলে, ও দুনিয়ার মানুষ, বিশ্বনবীর আগমন একজন মুমিনের জন্য এর চেয়ে আনন্দের কোনো বিষয় হতে পারে না। সুবহানাল্লাহ, এই মাসের মধ্যে আমরা রসুল পেয়েছি, কেমন রসুল? আল্লাহ পাক কোরআনে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, নিশ্চয়ই তোমাদের কাছে তশরিফ এনেছেন রসুলুম, এই রসুলুন আজিমুন, মহান রসুল। কি রসুল? মহান রসুল। কেমন মহান? আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন চলে আসলেন, শত শত বছর আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, মুসলমান আল্লাহ দরবারে দোয়া কবুল হয় নাই, তখন হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, মাবুদ, মুহাম্মদের উসিলায় তোমার কাছে আমি দোয়া করি, তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আদম, দুনিয়ার মধ্যে এখন শুধুমাত্র কেবলমাত্র তুমি এবং হাওয়াকে আমি সৃষ্টি করেছি, পৃথিবীর জমিনে তুমি এবং হাওয়া ছাড়া আর কোনো মানুষ নেই, মুহাম্মদ তো আসবে, সর্বশেষে তুমি কিভাবে চিনতে পারলা মুহাম্মদ আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার প্রিয় ব্যক্তি? হযরত আদম আলাইহিস সালাম বলেন, নবুওয়াল্লাহ, যেদিন আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমার শরীরের ভিতরে রূহ সঞ্চার করে দিয়েছিলেন, সেই দিন আমি জীবিত হয়ে যখন আসমানের দিকে তাকাইলাম, তখন দেখি আরশ আজিমের চৌকাঠের মধ্যে তোমার সাথে মুহাম্মদের নাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলেন, মুহাম্মদের নাম আমি আরশ আজিমের মধ্যে দেখলাম,
সমস্ত ফেরেশতাদের কফলের মধ্যে দেখলাম মুহাম্মাদের নাম, শুধু তাই নয়, ফি আশজারিল জান্নাতি ওয়া আওরাকহা, আমি দেখলাম জান্নাতের মধ্যে যত গাছ আছে, গাছের মধ্যে যত পাতা আছে, সব গাছে বাসে পাতার মধ্যে তোমার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সুবহানাল্লাহ, কেমন নবী আমরা পেলাম! আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। ও মুসলমান, আমার নবী কেমন মহান নবী! হাজা আবু তালেব বিশ্ব নবীর চাচা, যেই চাচা আল্লাহর নবী বিশ্ব নবীকে সারা জীবন বুকের সাথে জড়িয়ে রেখেছিলেন, যেই জায়গার মধ্যে বিশ্ব নবীর কাম মুবারক পড়েছে, হাজা আবু তালেব সেই জায়গার মধ্যে রক্তের ফুটা ফেলেছেন, সেই হাজা আবু তালেব একদিন বিশ্ব নবীকে বলে, ভাতিজা, তুমি যে মহান ব্যক্তিত্বের অধিকারী হবে সেটা আমি যেই দিন তুমি জন্মগ্রহণ করেছো সেই দিন বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ, রাসূল বলে, চাচা, আমি যেই দিন মাত্র জন্মগ্রহণ করলাম আপনি কিভাবে বুঝতে পারলেন আমি যে মহান ব্যক্তিত্বের অধিকারী হব? হাজা আবু তালেব বললেন, বাতিজে, কিছু শুনেছি কিছু দেখেছি তোমার অলৌকিকতা। তখন হাজা আবু তালেব বলে, বাতিজে, কিছু দেখেছি, পৃথিবীর ভিতরে কোন সন্তান যখন জন্মগ্রহণ করে তখন দুনিয়ার মধ্যে আসার সময় শরীরের মধ্যে বিভিন্ন ময়লা আবর্জনা নিয়ে আসে, দুনিয়ার মধ্যে তাকে গোসল করা হয়, কিন্তু তুমি যেই দিন জন্মগ্রহণ করেছ সেই দিন দেখলাম কুনতা মাগসুলান, যেন মায়ের পেটের মধ্যে কেউ তোমাকে গোসল করাই দিছে। পৃথিবীর মধ্যে কোন সন্তান যখন আসে দুনিয়ার মধ্যে তাদেরকে হত্যা করা হয়, কুনতা মাখতুনান, যেন পেটের মধ্যে কেউ তোমাকে হত্যা করাই দিছে। দুনিয়ার মধ্যে সন্তান যখন আসে দুর্গন্ধ বের হয়, যেই দিন তুমি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছ তোমার জন্মের পূর্বে যেন সুগ্রাম দিয়ে এই বিশ্বকে সুশোভিত করা হয়েছে, তুমি যখন জন্মগ্রহণ করেছ তোমার শরীরের মধ্যে এমন সুগ্রাম ছিল এমন সুগন্ধি ছিল, কাআন্নাল মিসকায়া ফুর, মনে হলো যেন পুরা বিশ্বকে মেশক আম্বর দ্বারা সুশোভিত করা হয়েছে। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, বাতিজা, যেই দিন তুমি জন্মগ্রহণ করেছ কুনতা সাজিদান, দেখলাম তুমি সিজদার মধ্যে পড়ে রইলা, এই সব কিছু দেখার পরে আমি বুঝতে পারলাম তুমি মহান ব্যক্তিত্বের অধিকারী হবে। সুবহানাল্লাহ, হাজা আবু তালেব বলে, বাতিজা, আসলে তাই নয়, তুমি যখন জন্মগ্রহণ করেছিলে সুবহে সাদেকের সময় তখন দেখলাম হঠাৎ করে আসমান থেকে একটা আওয়াজ আসলো, গায়িবু হাযাত তিফলা, এই বাচ্চাটিকে তোমরা গায়েব করে দাও। এরপরে দেখলাম তুমি ঘরের ভিতরে নাই, সাত বিঘ্ন হয়ে গেল, আসমান থেকে কুয়াশা ঘরের মধ্যে আসতেছে। এরপরে দেখলাম আসমান থেকে বলা হলো, আওয়াজ আসছে, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই বাচ্চাটিকে পুরো বিশ্বের মধ্যে মশরিক থেকে মাগরিব পর্যন্ত তাওয়াফ করা, হাত্তা ইয়ালামাল খাল বিইসমিহি ওয়া নাতিহি, যাতে পুরো বিশ্ব এই বাচ্চাটিকে তার নাম সহ তার গুণাগুণ সহ চিনতে পারে। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, বাচ্চা, তুমি যেই দিন জন্মগ্রহণ করেছ সেই দিন দেখলাম আসমান থেকে আওয়াজ আসলো, বলা হলো, আরিফু আলাইহি কুল্লা রুহানি من الخلق والإنس والجن والحيوان والوحوش حتى الطيور، بلا هلا এই বাচ্চাটির ভিতরে পৃথিবীর ভিতরে যত মখলুক আছে যত সৃষ্টি আছে সব সৃষ্টির ভালো গুণাগুণ গুলা এই বাচ্চার ভিতরে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, আসমান থেকে আওয়াজ আসলো, নাম ধরে ধরে বিশ্বজন নবীর নাম উল্লেখ করা হলো, বিশ্বজন নবীর গুণাগুণ গুলা বিশ্বজন নবীর চরিত্র গুলা
এই বাচ্চার ভিতরে ঢুকিয়ে দাও। দেখলাম আসমান থেকে আওয়াজ আসছে, আতুহু খুলকা আদম মারিফাত শেষ সুজাতান হুল্লাত ইব্রাহিম লিসান ইসমাঈল রিজা ইসহাক ফসাহাত সালেহ হিকমত লুত বুশরা ইয়াকুব জামাল ইউসুফ সবর আইয়ুব তাআত ইউনুস জিহাদ ইউশা সৌদ দাউদ حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الحزر سبحان الله أسمان دقاء وزشل أي بيسم نبي چلتر بچار بيتر رجي دو اير قراء وصل مبود بدي نبي در چلتر تنكر بو تقن بلغم وغمزوه في جميع أخلاق الأنبياء সমস্ত নবীদের চরিত্রের ভিতরে এই বাচ্চাটিকে ডুবিয়ে দাও সুবহানাল্লাহ। খাজা আবু তালেব বলে বাতিছে, এই সবগুলা তো আমি দেখেছি এবং কিছু শুনেছি, এই সব শোনার কারণে দেখার কারণে প্রথম দিন আমি বুঝতে পেরেছি তুমি পৃথিবীর ভিতরে সেরা ব্যক্তিত্বের অধিকারী হবে সুবহানাল্লাহ। এই বাসার মধ্যে আমরা সেই নবী পেয়েছি, এটা মহান নবী। কি নবী? মহান নবী। ও মুসলমান কেমন মহান! আল্লাহর নবী ইরশাদ করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি ইরশাদ করেছেন, আনা আনফাসুকুম নাসাবাম ওয়া সিহরান ওয়া হাসাবা লাইসা ফি আবাই মিল্লাতুল আদম সিফাহুন কুল্লুনা নিকাহুন। আল্লাহর নবী ইরশাদ করেছেন, হে দুনিয়ার মানুষ, আনা আনফাসুকুম নাসাবাম ওয়া সিহরান ওয়া হাসাবা, আমি পৃথিবীর ভিতরে তোমাদের মধ্যে আমি সেরা নবী, বংশের দিক দিয়েও আমি সেরা, সম্মানের দিক দিয়ে আমি সেরা, বাবার বংশ দিয়েও আমি সেরা, মায়ের বংশ দিয়েও আমি সেরা। সুবহানাল্লাহ। রসুলের বংশ সেরা বংশ, রসুলের পিতা আব্দুল্লাহ থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত পুরো বংশধারা যেই দিকে গেছে, ও মুসলমান, কারো সাথে চারিত্রিক কোনো খালিবা লাগে নাই। রসুলের বংশধারা আব্দুল্লাহ থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক ব্যক্তি ছিলেন ও মুসলমান মিন সাদাতিহিম, সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান। শুধু তাই নয়, প্রত্যেকজন ছিলেন সুন্দর, সুন্দরের মধ্যে সেরা, এবং প্রত্যেক ব্যক্তি ছিলেন চরিত্রের মধ্যে সেরা। সুবহানাল্লাহ। জাহিল যুগে পর্যন্ত রসুলের পিতা আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব থেকে শুরু করে কোন বংশধারের মধ্যে সেনা ব্যবচার থেকে শুরু করে মদ এবং ঠান্ডার বাজি থেকে শুরু করে কোন দাগ লাগে নাই বিশ্ব নবীর বংশধারার চরিত্রের সাথে। সুবহানাল্লাহ। ও মুসলমান, পৃথিবীর মানুষ রসুলের যুগে, রসুলের বাবার যুগে আব্দুল্লাহর মতো সেরা ব্যক্তিত্ব ছিল না, আব্দুল মুত্তালিবের সময় আব্দুল মুত্তালিবের মতো সেরা ব্যক্তিত্ব ছিল না। ওলামায়ে কেরাম হযরতে আব্দুল্লাহ থেকে শুরু করে বিশ্ব নবীর বংশধারা বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এমনকি প্রত্যেক ব্যক্তির চরিত্র এবং ইতিহাস উল্লেখ করেছেন। রসুলের নসব নামা যেই দিকে গেছে, মায়ের বংশ থেকে শুরু করে বাবার বংশ থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত কারো সাথে মুসলমান চরিত্রহীনতার কোনো দাগ লাগেন নাই। সুবহানাল্লাহ। সেরা বংশের অধিকারী, সেরা বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের বংশ আদম আলাইহিস সালাম পর্যন্ত হেফাজত করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর নবী নিজেই বলেছেন, আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশেম, তার বাবার নাম আব্দুল মুনাফ, তার আব্বার নাম কুসাই, তার আব্বার নাম কালাব, কালাবের আব্বার নাম মুর্রা, মুর্রার বাবার নাম কাব, কাবের বাবার নাম লুয়াই, লুয়াইর বাবার নাম গালেব, গালেবের বাবার নাম ফেহের, ফেহেরের বাবার নাম মালেক, মালিকের বাবার নাম নসর, নসরের বাবার নাম কেনানা, কেনানের বাবার নাম হুসাইমা, হুসাইমার বাবার নাম মুদরাকা, মুদরাকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মুজর, মুজরের বাবার নাম নজার, নজারের বাবার নাম মাদ, মাদের বাবার নাম আদনান। সুবহানাল্লাহ। এতটুকু এতটুকু বংশনামা ইমাম বুখারী উল্লেখ করেছেন, আল্লাহর নবী নিজেই বলেছেন,
আদনান থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার তারিখের মধ্যে উল্লেখ করেছেন। আদনানের আব্বার নাম উত্তু, উত্তুর বাবার নাম আল মুকাওয়িম, আল মুকাওয়িমের আব্বার নাম তারা, তারার বাবার নাম ইয়াসজুব, ইয়াসজুবের বাবার নাম ইয়ারুব, ইয়ারুবের বাবার নাম সাবেত, সাবেতের বাবার নাম ইসমাইল, ইসমাইলের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাফেজুল হাদিস হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফতহুল বারীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত নসন্নামা উল্লেখ করেছেন। ইব্রাহিমের বাবার নাম আজর, আজরের বাবার নাম নাহর, নাহরের বাবার নাম সারহ, সারহের বাবার নাম রাহ, রাহর বাবার নাম ফালেহ, ফালেহের বাবার নাম সারে, ফালেহের বাবার নাম আরফাখশাস, আরফাখশাসের বাবার নাম সাম, সামের বাবার নাম নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের বাবার নাম লামেক, লামেকের বাবার নাম মতুশাল, মতুশালের বাবার নাম হনোহ, হনোহের বাবার নাম কাইনান, কাইনানের বাবার নাম ইয়ানেশ, ইয়ানেশের বাবার নাম শীস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালামের বাবার নাম আবুল বশর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলের বংশধারা যেই দিকে গেছে সব সেরা চরিত্রের অধিকারী, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বলতেছিলাম এই মাসের মধ্যে আমাদের নবী তশরীফ এনেছেন, আমাদের নবী পৃথিবীর ভিতরে সেরা নবী, আমার নবীর চরিত্র সেরা, আমার নবীর কথা মুসলমান সেরা কথা, আমার নবীর হাঁটা সেরা হাঁটা, আমার নবীর কান্না সেরা কান্না, আমার নবীর প্রত্যেকটা জিনিস সেরা, সুবহানাল্লাহ, সব কিছু সেরা। দিন লিয়া একেনে দিল্লিয়া দোচারনে নাজনে আন্দাজনে রফতারনে বফতারনে রসুল এই মাসের মধ্যে আগমন করেছেন, সেরা নবী আগমন করেছেন, আপনারা কি খুশি না বেজা? এখন প্রশ্ন হলো, হুজুর এই মাসের মধ্যে রসুল আগমন করেছেন, আপনাদের কাছে জুলুস কোথায়, আপনাদের গেট কোথায়, আপনাদের গরু সবাই করা কোথায়, ঈদ মিলাদুন নবী কোথায়, এই সব কিছু তো আপনারা করেন না। এই জন্য বুঝা যায় আপনাদের ভিতরে রসুলের মহব্বত এবং ভালোবাসা নাই, এরকম বলে কিনা, বলে কিনা। এক নম্বর কথা বুঝতে হবে, আল্লাহর নবী দুনিয়ার মধ্যে রবিউল আউয়াল মাসে এসেছেন, সোমবারে এসেছেন, আল্লাহর নবী নিজে মিলাদুন নবী পালন করেছেন সোমবারে, রোজা রেখে, কি রেখে, রোজা রেখে। নবীজি সোমবারে রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? নবীজি ইরশাদ করেছেন, ওয়ালিদতু ফীহি, এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য রোজা রাখার মধ্য দিয়ে আমি মিলাদুন নবী পালন করি, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মিলাদুন নবী পালন করেছেন মাস ভিত্তিক না বার ভিত্তিক? বার ভিত্তিক, প্রত্যেক সোমবারে, প্রত্যেক কি সোমবারে, মাস ভিত্তিক কোন মিলাদুন নবী নাই। রাসূলের মহব্বত এবং ভালোবাসা মৌসুমী নয়, মাস ভিত্তিক নয়, সব সময় পুরো মাস, পুরো বছর, পুরো জীবন ভালোবাসা প্রকাশ করতে হবে, রাসূলের ভালোবাসা প্রকাশ করতে হবে মৌসুমী না সারা জীবন, সারা জীবন। এখন তো আমরা ভালোবাসা প্রকাশ করি রবিউল আউয়াল মাস আসলে, রবিউল আউয়াল মাস আসলে রাস্তাঘাট রাসূলের ভালোবাসায় আমাদের দখলে, রবিউল আউয়াল চলে গেলে আমাদের কোনো খোঁজখবর নেই। আমাদের সমাজে যখন বর্ষাকাল আসে তখন দেখবেন কিছু ব্যাঙের সিল্লে সিল্লি বেড়ে যায়। আমাদের চট্টগ্রামের বাসায় বলে বাউল ব্যাঙ, কি ব্যাঙ, বাউল ব্যাঙের আওয়াজ শোনা যায় শুধু বর্ষাকালে, শুধু কি বর্ষাকালে, বর্ষাকালে বাউল ব্যাঙের আওয়াজ শোনা যায়। বর্ষাকাল যখন চলে যায় লাঠি সালাম দিয়েও আর বাউল ব্যাঙকে পাওয়া যায়, পাওয়া যায় না। যারা রসুলের ভালোবাসা শুধু রবিউল আউয়াল মাসে প্রকাশ করে, এরা হচ্ছে মৌসুমী আশিক রসুল, এরা হচ্ছে বাউল ব্যাঙ মার্কা আশিক রসুল। রসুলের ভালোবাসা প্রকাশ করতে হবে শুধু রবিউল আউয়াল মাসে নাকি সারা জীবন? সারা জীবন, সারা বছর। যারা
শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে রাসূলের ভালোবাসা প্রকাশ করে তাদেরকে তিরস্কার করে বিদ্রোহী কবি কাজী নজরুল কতই না চমৎকার করে বলেছেন, রবিউল আউয়াল এলে তোমারি গান গায়, রবিউল আউয়াল গেলে নবী তোমায় ভুলে যায়, তোমার নামে জুলুস করি তোমার নামে মিলাদ করি, কিন্তু তোমার কিন্তু তোমার সমাজ গড়ার বিপ্লবী চেহনায়, রবিউল আউয়াল গেলে নবী তোমায় ভুলে চায়। রবিউল আউয়াল মাস আসলে রাস্তাঘাটে দেখেছে যখন রসুলের ইজ্জতের উপর আঘাত করা হয়, যখন রসুলের তরিকার উপরে আহলে বাইতের উপরে আজওয়াজে মুতাহহারাতের উপর যখন আঘাত করা হয়, চরিত্রের উপর আঘাত করা হয়, তখন লাঠি সালাম দিয়ে মৌসুমে আশেকে রসুলদেরকে রাস্তায় পাওয়া যায় না। যারা বিরিয়ানি এবং জিলাপির পিছে পিছে ঘুরে রক্ত দেওয়ার ইতিহাস যারা রচনা করতে পারে নাই, পরিষ্কার তাদের এষ্ট মহব্বত দুই নম্বর এবং পেশা বাস্তব এষ্টের রসুল প্রমাণ হবে, যেখানে রক্ত দিয়ে দেওয়া লাগে, যেখানে লাঠি চার্জ হয়, যেখানে গ্রেফতার হওয়া লাগে, যারা সেখানে গিয়ে বুলেটের মুখোমুখি হয়ে অস্ত্রের ঝঞ্ঝমানির সামনে যারা এষ্টের রসুল প্রকাশ করে তারাই হচ্ছে আশেকের রসুল। লাইলা মজনুর কাহিনী শুনেছেন? মজনু লাইলাকে বেশি মহব্বত করত, কম না বেশি, একেবারে ফানাফিল লাইলা, শুধু লাইলা, লাইলা ছাড়া কিছু বোঝে না। আমর আলা দিয়ারে দিয়ারে লাইলা ওকম বিলুসাল জিদারে ওয়ালাল জিদারা ওয়ামা হুব দিয়ারে শাগাফনা কলবি ولكن حب من سكن الديار مجنون ليلى গরে গেলে দেওয়ার কে সুমাদে গাছে সুমাদে পাশে সুমাদে এবং মজনুন বলে উকব্বিলু জালজিদারি আমি তো দেওয়ালের ভিতরে যিনি আছেন দেওয়ালওয়ালা তাহাকে সুমাদি ওয়ালাল জিদার আইলা উকব্বিলুল জিদার আমি তো ওয়ালকে সুমা দিই না, আমার লাইলা যেখানে আছে সেই ঘরে সুমা দিলে মনে হয় লাইলাকে সুমা দিলাম। শুধু তাই নয়, আমার লাইলা যেই গলি দিয়ে হাঁটেন সেই গলি দিয়ে কুকুর গেলেন, কুকুরের পায়েও যদি সুমা দিয়ে মনে হয় যেন আমি লাইলা পায়ের মধ্যে সুমা দিলাম, পায়ে সব বসি দাম জন শুধু লাইলা জিকির করে, লাইলা 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 জিকির করে, লাইলা ছাড়া কিছু বুঝে না, খানা বুঝে না, বিশ্রাম বুঝে না, ঘুম বুঝে না, শুধু লাইলা লাইলা ছাড়া কোনো কথা নেই। তখন লাইলা চিন্তা করলেন, আমার কথা বলে বলে যদি আমার এষ্টের মধ্যে যদি মজনুন মারা যায় তাহলে তো মার্ডার কেসের আসামি আমি লাইলেও হব। তাই লাইলা চিন্তা করেছে, মজনুন যাতে জান বাঁচাইতে পারে তার জন্য এক গ্লাস দুধের ব্যবস্থা করছে। লাইলা প্রত্যেক দিন দশটায় মজনুনের জন্য এক গ্লাস দুধ পাঠায়। যখন সুবিধাবাদ জিন্দাবাদ যারা বলে তারা যখন দেখতে পারল দশটা বাজলে মজনুনের জন্য লাইলার পক্ষ থেকে দুধ আসে, এখন দেখা যায় আশেকে লাইলা শুধু মজনুন নয় আরো বেড়ে গেছে। দুধ যখন নিয়ে আসে তখন সবাই বলে লাইলা লাইলা লাইলা, আসল মজনুনের চেয়ে যারা নকল মজনুন তাদের আওয়াজ আরো বড় হয়ে যায়। এখন খাদেম দুধ কাকে দিবে, মজনুন তো একজন নয় অনেক মজনুন, তখন সেই দুধ নিয়ে রিটার্ন ফিরে গেছে লাইলার কাছে, লাইলাকে গিয়ে বলতেছেন, হে লাইলা মজনুন তো একজন নয়, দুধ এক গ্লাস, আমি এখন কাকে দেব, এই
কাকে দেব? মজনুন কোনটা চিড়া চাই না? লাইলা বলে হা দেন, দুধের সামনে কে আসল মজনুন কে নকল মজনুন সেটা বোঝা যাবে না। সেটা কি যাবে না? বোঝা যাবে না। তুমি একটা গ্লাস নিয়ে যাও দুধের, আর একটা পাত্র নিয়ে যাও, সুরি নিয়ে যাও, জিজ্ঞাসা করবে মজনুন কে, যেই ব্যক্তি বলবে আমি মজনুন তাকে বলবে লাইলা বলেছে কিছু রক্ত দেওয়ার জন্যে, রক্ত দেওয়ার পরে দুধ খাওয়ার জন্যে। মুসলমান লাইলার কথা মতো হাদেম যখন এক হাতে দুধ নিয়ে আর এক হাতে সুরে দিয়ে যখন গেলেন, জিজ্ঞাসা করলেন মজনুন কে, সবাই বলে আমি মজনুন। আমি কি? কিন্তু যে আসল মজনুন তার কোনো খবর নাই, সেই শুধু আছে লাইলা লাইলা লাইলা। দেখা গেল অনেক মজনুন। এরপরে খাদেম বলল লাইলা বলেছে দুধ খাওয়ার আগে রক্ত দেওয়ার জন্যে আগে রক্ত দিতে হবে, তারপরে দুধ খাইতে পারবে। রক্তের কথা বলার সাথে সাথে যারা দুই নম্বর মজনুন তারা সবাই বলে আমরা আসল মজনুন নয়, আমরা হলাম দুধের মজনুন। ওই যে আসল মজনুন, ওই যে আসল মজনুন। অতএব দুধের সামনে কে আসল মজনুন কে দুই নম্বর মজনুন সেটা বোঝা যাবে না। রক্ত যেখানে দিতে হয় সেখানে বোঝা যাবে কে আসল মজনুন কে দুই নম্বর মজনুন। অতএব রসুলের মহব্বতের নামে রাস্তাঘাটে বিরিয়ানির সামনে, জিলাপি এবং হালুয়ার সামনে স্লোগান দিলে আসল এসকে রসুল প্রমাণিত হবে না। কে আসে রসুল কে দুই নম্বর বিরিয়ানি এবং জিলাপির আসে সেটা প্রমাণ হবে যেখানে রক্ত দেওয়া লাগবে সেই জায়গার মধ্যে প্রমাণিত হবে। মুসলমান বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী এই মাসের মধ্যে আগমন করেছেন। আপনি যদি বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর আদর্শ যদি সর্বস্তরে গ্রহণ করতে পারেন, নবীজির আদর্শ যদি সব কানে বাস্তবায়ন করতে পারেন, সব ওই বিধি উপেক্ষা করেন, তাহলে বুঝতে হবে আপনি সত্যিকারের আশেকার। দুনিয়ার মতো আপনার মান বাড়বে, পরকালও আপনার মান বাড়বে। সুবহানাল্লাহ। আমি আপনি যদি দাবি হতে চাই চেয়ারম্যান মেম্বার হলে দাবি হওয়া যাবে না, মুহতামিম প্রিন্সিপাল হলে দাবি হওয়া যাবে না, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হলে দাবি হওয়া যাবে না। আমি আপনাকে দাবি হতে হবে বিশ্ব নবীর আদর্শকে বুকের তাজা রক্ত দিয়ে ধারণ করার মধ্য দিয়ে। এটাই হবে বাস্তব এসকে রসুল। বাস্তব কি? এসকে রসুল। এই জন্য মুসলমান মনে রাখবেন, আপনার ভিতরে যদি ঈমান না থাকে, আমল যদি না থাকে, আপনি যত বড় ব্যক্তিত্ব হন না কেন আপনি জাহান্নামে যাবেন। মনে রাখবেন ও মুসলমান, আমাদের দেশে অনেক আওলাদ রসুল বললে অনেকে পাগল হয়ে যায়, কিন্তু মনে রাখবেন ঈমান আকীদা যদি ঠিক না থাকে আওলাদ রসুল হয়ে জাহান্নামে যেতে হবে। কোরআনের দিকে তাকান, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান একেবারে নির্বিচার পিওর এক নম্বর আওলাদ রসুল, কেনান জান্নাতি না জাহান্নামে? জাহান্নামে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর আওলাদ রসুল নাকি ওয়ালিদ রসুল? রসুলের পিতা
জান্নাতে না জাহান্নামে, জাহান্নামে ঈমান এবং ঠিক নাই। নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াহেলা, লূত আলাইহিস সালামের স্ত্রী ওয়াহেলা, জাহান্নামে যেহেতু ঈমান এবং ঠিক নাই। বিশ্বনবীর সাহাবা কালক জাহান্নামে যেহেতু ঈমান এবং ঠিক নাই। কোরআনের দিকে তাকান, এই কথা পরিষ্কার, ঈমান আমল যদি মজবুত করতে পারেন, নবীজির আদর্শ যদি বাস্তবায়ন করতে পারেন, আপনি রিকশাওয়ালা হতে পারেন, আপনি কেয়ারটেকার হতে পারেন, মুসলমান আপনি একজন মেহতর হতে পারেন, আল্লাহর কাছে আপনি দামি, দুনিয়ার মধ্যেও দামি, পরকালেও দামি। আর যদি ঈমান আমল ঠিক না থাকে, আপনি যত বড় ব্যক্তিত্ব হন না কেন, যত বড় হাজি সাপ হন না কেন, গাজি সাপ হন না কেন, নিশ্চয়ই দুনিয়া পরকাল দুইটাই আপনার জন্য ধ্বংস নিয়ে আসবে। তোমাদের দিকে দেখা, ও মুসলমান ছাড়া আমাদের স্ত্রী আসিয়া জান্নাতি না জাহান্নামে, জান্নাতি হতাশ ঈমান আমল ঠিক আছে এই জন্য জান্নাতে। ও মুসলমান ফেরাউনের কাজের বুয়া মিষ্টা জান্নাতি, কাজের বুয়া আল্লাহর কাছে কেমন দামি। ও মুসলমান, আল্লাহর নবী বিশ্বনবী যখন মিরাজের মধ্যে যাচ্ছিলেন, ওয়াদিয়ে মূসার মধ্যে বাইতুল মুকদ্দাস যাওয়ার সময়, ওয়াদিয়ে মূসার মধ্যে দেখলো জঙ্গলের মধ্যে হবে জান্নাতের শুকরান আসতেছে। নবী জিজ্ঞাসা করলেন, কোথা থেকে জান্নাতের শুকরান আসে, কোন নবীর কবর নাকি? জিবরীল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীর কবর নয়, এটা হচ্ছে ফেরাউনের কাজের বুয়া মিষ্টার কবর। সুবহানাল্লাহ, মিষ্টা কে? তখন জিবরীল ঘটনা বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের কাজের বুয়া মিষ্টা হাত থেকে যখন শিরুনি পড়ে যায়, বিসমিল্লাহি রাব্বিল আলামিন বলে শিরুনি তুলল, পাশে ছিল ফেরাউনের পালক মেয়ে, তখন ফেরাউনের পালক মেয়ে জিজ্ঞাসা করল, মিষ্টা আলাইসা আবুনা রব্বুল আলা, আমার পিতা ফেরাউন কি তোমাদের বড় রব নয়, তুমি কোন রবের নামে শিরুনি উঠাইলা? তখন মুসলমান মিষ্টা বলে, না না, তোমার বাবা ফেরাউন আসল রব নয়, আসল রব কে? আসল রব হচ্ছে আল্লাহ দিয়ে খালাকানি ওয়া খালাক আবা আক ওয়া খালাকাল আলামিন, আসল রব হচ্ছে উনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, তোমার বাবাকে সৃষ্টি করেছেন, পুরা বিশ্বকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আসল রব। সুবহানাল্লাহ। তখন ফেরাউনের পালক মেয়ে ফেরাউনের কাছে চলে গেলেন, জিজ্ঞাসা করলেন, আমাদের নাকি একজন রব আছে যেই রব আমাকে সৃষ্টি করেছে, মিষ্টাকে সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি করেছে, পুরা বিশ্বকে সৃষ্টি করেছে। ফেরাউনের সামনে যখন এই কথা বলেছে, ফেরাউন তেলে বেগুনে মুসলমান গরম হয়ে গেছে। ফেরাউন বলেছে, মিষ্টাকে আমার কাছে নিয়ে আসো। মিষ্টাকে নিয়ে আসা হলো, জিজ্ঞাসা করলো, মিষ্টা তুমি কি আমাকে রব মানো না? মিষ্টা বলে, ফেরাউন প্রশ্নই উঠে না, তোমাকে আমি রব মানি না। ফেরাউনের সামনে মিষ্টা কাজের বুয়া হয়ে সত্য কথা বলে দিয়েছেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আফজালুল জিহাদি কালিমাতু হাকিন ইন্দা সুলতানিন জাহিরিন, জালো জালেম শাসক গোষ্ঠীর সামনে সত্য কথা উচ্চারিত করা, এটাই হচ্ছে বাস্তব জিহাদ। যারা জালিম শাসক গোষ্ঠীর সামনে সত্য কথা পরিষ্কার করে বলতে পারে না, শয়তান মাখরাস, তারা বোবা শয়তান। মুসলমান ফেরাউন জিজ্ঞাসা করল, হে মিষ্টা কোন রবের কথা বলো তোমার রবকে? মিষ্টা বলে, আমার রব হচ্ছে যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, পুরো বিশ্ব সৃষ্টি করেছেন। ফেরাউন বারবার জিজ্ঞাসা করে, মান রব্বুকে, মান রব্বুকে, তোমার রবকে? মিষ্টার ইমানের মধ্যে আরো জোর চলে আসছে, ফেরাউনের সামনে রবের পরিচয় শুরু করে দিল, আমার রবকে তুমি কি জানো না? হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাররুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীম আল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজুল মুযিল্লুস সামিউল বাসির আল হাকামুল আদলুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল
হাফিজুল মুকিতুল হাসিবুল জারিরুল করিম আর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাইসুশ শাহীদুল হাক্কুল ওয়াকিল আল কবিউল মাতিনুল ওয়ালিউল হামিদুল মুহসিনুল মুবাদিউল মুহিয়ুল মুমিতুল হাইয়ুল কাইয়ুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকাদ্দিমুল মুআখখির আল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিনুল বাতিন আল ওয়ালিউল মুতাআলিল বাররুত তওয়াব আল মুনতাবিউল আফুউর রউফ মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম المقصد الجامع القني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور هو ربي وربك ورب آبائك ورب العالمين وهو الله مشتاقكم رب الفريق شهيرتنا دالله فرعون جبن جبت دي قطعي جبن قلنا تقول مشتاق بل مشتا تمار قبر سي تمار شمدن كنيا شهبه مشتار شمد تر قلزر মুসলমান মিস্টার প্রথম মেয়েকে যখন আগুনের মধ্যে দিয়ে দেওয়া হলো মিস্টার মেয়ে আগুনের মধ্যে চলতেছে আগুনের পিছন থেকে ডাকতেছে ইয়া উম্মি লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্নাকা আলাল হাক্কি সানাজমা'উ ফিল জান্নাতি ইনশাআল্লাহ আগুনের ভিতর থেকে চিৎকার মারলো মা বই করবি না চিন্তা করবি না তুমি সত্যের উপর আছো অটল থাকো বিচল থাকো ওসিরেই জান্নাতের মধ্যে দেখা হবে দ্বিতীয় মেয়েকে আগুনের মধ্যে দেওয়া হলো দ্বিতীয় মেয়ে আগুন থেকে চিৎকার করে বলল উম্মি লা তাখাফি ওয়া লা তাহজানি ওয়া লা তাতাযালযালি ইন্নাকা আলাল হাক্কি সানাজমা'উ ফিল জান্নাতি ইনশাআল্লাহ দুইজন মেয়েকে আগুনের মধ্যে পড়িয়ে চিৎকার করে দেওয়া হলো ফেরাউন বলতেছে মিস্তা এবং এখন তোমার ফালা প্রস্তুত থাকো মিস্তা বলে কোনো সমস্যা নেই আমি প্রস্তুত তখন ফেরাউন বলল মিস্তা তোমার কোনো আখেরি ফরিয়াদ আছে কিনা আগুনের মধ্যে দহন দিয়ে ফেলবি আমার হাড্ডি আমার দুই মেয়ের হাড্ডি গুলা এক জায়গার মধ্যে দাফন করে দিবি এটা ছাড়া আমার আর কোন আশা তামান্না নাই তাহলে তুই কার কাছে হাত তুলছস কি বলতেছস তখন মিস্তা বলতেছে যেই রবের জন্য মেয়ে দিলাম যেই মেয়ের জন্য নিজেকে কোরবান করে দেব সেই রবের জন্য নিজেকে কোরবান করে দেব ওই রবকে বলতেছে মাবুদ আসমানের মালিক জমিনের মালিক বিশ্ব জাহানের মালিক কুটি ফেরাউন যদি আমার উপর নারাজ হয়ে যায় কিছু আসে আর যায় না ওরে মাবুদ তুই নারাজ হবি না তুই নারাজ হলে আমার দুনিয়াও যাবে পরকালও যাবে ও মুসলমান এরপর মিস্তাকে আগুনের মধ্যে দিয়ে শহীদ করে দেওয়া হলো মুসলমান তিনজনের হাড্ডি গুড্ডি গুলা মিস্তার আর জুতামার নামতে এক জায়গার মধ্যে দাফন করা হলো এর আড়াই হাজার বছর পরে আল্লাহর নবী যখন ওয়াদিয়ে মূসা হয়ে বাইতুল মুকদ্দাস যাচ্ছিলেন মেহরাজ রজনীতে তখন জিবরিল বলে ও নবী এই যে জঙ্গল থেকে জান্নাতের সুঘ্রাণ আসে কোন নবীর কবর নয় এটা হচ্ছে ফেরাউনের কাছের বুয়া মিস্তার কবর সুবহানাল্লাহ এই জন্য বলতেছিলাম আপনি কি আওলাদের রাসূল না আওলাদের রাসূল নয় আপনি কি গৌসিয়া কমিটির সভাপতি না সেক্রেটারি এটা দেখার বিষয় নয় ঈমান যদি মজবুত থাকে আমল যদি মজবুত থাকে বিশ্ব নবীর আদর্শ যদি গ্রহণ করতে পারেন রিকশাওয়ালা হন ঠেলাওয়ালা হন দিন মজুর হন মেহতর হন দুনিয়ার মধ্যে বাদশা পরকালেও বাদশা আর যদি ঈমান আমল মজবুত না থাকে আওলাদের রাসূল হয়ে স্ত্রী হয়ে জাহান্নবী যেমন নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াহেলা লূত আলাইহিস
ইসলামের স্ত্রী ওয়ারেদা জাহান্নামে, আর যদি ঈমান আমল ঠিক থাকে ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে, ফেরাউনের কাছের বুয়া মিষ্টা জান্নাতে। আল্লাহ পাক সকলকে ঈমান আমল মজবুত করে নবীর আদর্শ ধারণ করে সত্যিকারের আশিকের রাসূল হওয়ার তৌফিক নসিব করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।